তোমাদেরকে স্বাগত সর্বজ্ঞ চ্যানেলে আজকে আমি আলোচনা করব কমপ্লিট ডব্লিউ বি বুক লিস্ট ফর বোথ প্রিলিমস অ্যান্ড মেনস এক্সাম যাতে ডব্লিউ বিসিএসের প্রিপারেশন নিতে সুবিধা হয় এই বুক লিস্টটি বিসিএস বা ডব্লু সিলেবাস অনুযায়ী পার্ট বাই পার্ট জানাবো তোমাদের অবশ্যই উপকার হবে ডব্লিউ বিসিএসের এর প্রথম পর্বে ডব্লিউ বিসিএস সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন সম্পর্কে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানিয়েছি দেখে নাও যারা বিগিনার তাদের খুবই হেল্প করবে ডাব্লিউ বুক বুকলিস্টটি খুব যত্ন করে ভেবে চিনতে করা খুবই কাজে দেবে তোমাদের সঠিক বুকলিস্ট তোমাকে অনেকখানি হেল্প করবে প্রিলিমস দিয়ে শুরু করি প্রিলিমসে একটা পেপার জেনারেল স্টাডিজের উপরে হয় দুশো নাম্বারের পরীক্ষা এবং এখানে আটটা সেকশন আছে আটটা সেকশানে পঁচিশ নাম্বার করে প্রশ্ন হয় কিন্তু প্রত্যেক বছর এক্স্যাক্ট পঁচিশ নাম্বার করে প্রত্যেকটা সেকশন থেকে আসেনি কিন্তু ইংরেজি কম্পোজিশনে প্রত্যেকবারই পঁচিশ নম্বর করে থাকে যাই হোক আমরা মেনে চলবো পঁচিশ নাম্বার করে প্রত্যেকটা সেকশন থেকে আসবে এবং তাদের বইগুলো কি হবে ইংলিশ কম্পোজিশনের জন্য চোখ বুঝে পিকেদের সরকারের গ্রামারের বই অত্যন্ত ইম্পর্টেন্ট এই পিকেদের সরকারের গ্রামারের বই এতে কোনো ভুল নেই এটা পড়লে পড়েই অনেকখানি তুমি এগিয়ে যাবে এছাড়া রায়ান মার্টিন এর বইটি ফলো করবে তাহলে পরে ইংরেজি কম্পোজিশন, ইংলিশ কম্পোজিশন অনেকখানি স্ট্রং হবে যদি এক্সট্রা স্টাডি করতে চাও অর্থাৎ আরও বেশি কিছু পড়তে চাও তাহলে এসপি বক্সির বই যেটা ওরিয়েন্ট পাবলিকেশনের সেটা পড়তে পারো এবং ওয়ার্ড পাওয়ার মেড ইজি নর্ম্যাল নিউসের বইটি কিন্তু ফলো করতে পারো এরপরে আসি আমরা জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্সে আমাদেরকে বোর্ডের বই অর্থাৎ মাধ্যমিক বোর্ডের বই নাইন টেনের বই কিন্তু ফলো করতে হবে ডাব্লু এর জেনারেল স্টাডিজের জন্য যে সমস্ত বই আমরা ফলো করব তার মধ্যে এই বোর্ডের বই কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট বেসিকটা তৈরি করার জন্য এই বেসিক কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে সমস্ত ধরনের ইতিহাস হোক ভূগোল হোক বিজ্ঞান হোক ম্যাথ হোক সমস্ত বই কিন্তু নাইন টেন এমনকি পারলে এইট থেকে এইট নাইন টেন এই তিনটি ক্লাসের বইগুলো কিন্তু ভালো করে পড়তে হবে প্রত্যেকটা বিভাগেই এটা কাজে লাগবে এছাড়া ইংরেজিতে যদি আমরা এনসিআরটি বই ফলো করি আমাদের খুব উপকার দেবে প্রত্যেক ক্ষেত্রে এনসিআরটি বই আমরা উল্লেখ করেছি কি প্রিলিমস কি মেন প্রত্যেকের জন্য কিন্তু কাজে লাগবে কারণ বেসিকটা কিন্তু স্ট্রং করতে হবে অনেক দিন আগে এগুলো পড়েছো সুতরাং একটু ভুলে যাবে সেই জন্য সে স্ট্রং করার জন্য কিন্তু এই ধরনের জিনিস লাগবে এছাড়া জেনারেল সায়েন্সের ক্ষেত্রে সিলেবাসে উল্লেখ আছে তোমরা যদি প্রথমকার ভিডিওটি দেখো তাহলে আমি সেখানে উল্লেখ করেছি যে একজন ভালোভাবে শিক্ষিত গ্র্যাজুয়েটের ক্ষেত্রে সায়েন্স সম্পর্কে যে সমস্ত জ্ঞান দরকার সেই সমস্ত জ্ঞান নিয়ে কিন্তু জেনারেল সায়েন্স এবং সেই ভদ্রলোক কিন্তু সায়েন্সের কোনো জেনারেল স্ট্রিমে পড়েননি কোনো স্পেশাল স্টাডি কিন্তু তিনি করেননি এই সমস্ত ক্যান্ডিডেটদের শিক্ষা কতদূর পর্যন্ত বিজ্ঞানের ক্ষেত্রে না মাধ্যমিক অবধি সুতরাং মাধ্যমিক পর্যন্ত এই জ্ঞানটি কিন্তু ভালো লাগবে যদিও প্রশ্ন কিন্তু মাধ্যমিকের লেভেলে হয় না তার থেকে আরও ডেপ থেকে প্রশ্ন হয় কিন্তু বেশিকটা ক্লিয়ার কিন্তু আমাদেরকে করতেই হবে এই বোর্ডের বইগুলো থেকে এছাড়া লুসেন্টের আমরা জেনারেল সায়েন্সের বই ফলো করতে পারি এক জায়গাতে সমস্ত কিছু রয়েছে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি আমাদেরকে কাজে লাগবে যদি আমরা আরও বেশি কিছু পড়ি তাহলে আমরা সায়েন্স ম্যাকবুক পড়বো এবং ক্রনিক্যাল ম্যাগাজিন এ ক্রনিক্যাল ম্যাগাজিন কিন্তু ইম্পর্ট্যান্ট আমরা ব্যবহার করব ক্রনিক্যাল ম্যাগাজিনটা প্রত্যেক ক্ষেত্রে ডবলিউএসএসের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের বেশ কিছু ম্যাগাজিন পড়া উচিত তার মধ্যে কিন্তু ক্রনিক্যাল ম্যাগাজিনটা কিন্তু উপরের দিকে থাকবে এরপর তিন নম্বর সেকশানে অর্থাৎ যেখানে রয়েছে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স কারেন্ট ইভেন্টস অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পেপার থেকে ফলো করব। বাংলা পেপার পড়ো আনন্দবাজার বর্তমান বাংলা একটি পেপার ভালো করে ফলো করো তার সঙ্গে কিন্তু ইংরাজি পেপার পড়ার গুণ রাখতে হবে হিন্দু হিন্দু যে কোনো সিভিল সার্ভিস পরীক্ষার জন্য হিন্দু কিন্তু অত্যন্ত ভালো পেপার এরপর রয়েছে টেলিগ্রাফ যোজনা ম্যাগাজিন আমরা ফলো করব এবং যে কোনো ধরনের একটা মান্থলি ম্যাগাজিন যারা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে যায় সারা মাসের সেগুলোকে কিন্তু সপ্তাহ ওয়াইজ সেগুলো কিন্তু আমরা ফলো করতে পারি এরপর রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া হিস্ট্রি অফ ইন্ডিয়া ইতিহাস আমাদের ডব্লিউএসএস ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ তো ইতিহাস কিন্তু আমরা প্রথমেই যার বই পড়বো সেটা হচ্ছে জীবন মুখার্জির বই জীবন মুখোপাধ্যায়ের বইটা পড়ো এবং তার সঙ্গে এনসিআরটির বুক আমরা আগেই বলেছি ইতিহাস বইটা তোমরা ফলো করো এছাড়া আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই হচ্ছে পুনম দালাল পুনম দালালের বইটা পড়তে পারো এখানে এই হিস্ট্রি অফ ইন্ডিয়াতে আমাদের সিলেবাসটা দেখলে বুঝবে যে সেখানে আমাদের ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল নিয়ে অংশ রয়েছে তো সেটার জন্য কিন্তু এ বিপনচন্দ্র চন্দ্র এর নিচে সমস্ত বই ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স বিপন চন্দ্রের নিচে কিন্তু সবাই আমরা এক্সট্রা স্টাডিজের জন্য বই রেখেছি যেগুলো মেনসে আমরা আবার উল্লেখ করব। সেটা হচ্ছে কৃষ্ণা রেড্ডি এবং রমিলা থাপার অ্যান্সিয়েন্ট হিস্ট্রি জন্য রমিলা থাপার খুবই বিখ্যাত কৃষ্ণা রেড্ডি এবং রমিলা থাপারের বইটাও কিন্তু আমরা পড়তে পারি জিওগ্রাফির জন্য জিওগ্রাফিতে শুধু জিওগ্রাফি থাকছে না ওয়েস্ট বেঙ্গলের রেফারেন্স থাকছে জিওগ্রাফির জন্য একদম কোনো কথা হবে না কার্তিক চন্দ্র মণ্ডল ইংলিশ এবং বাংলা দুটো ভার্সানই পাওয়া যায় যে কোনো একটি ভার্সান পড়ো ইংরাজি পড়তে পারলে ভালো হয় নাহলে সহজে পড়বার জন্য কিন্তু বাংলা ভালো মাজিদ হুসেন এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বই সেই জন্য এই দুটো বইয়ের নাম কিন্তু আমি রেখেছি এই দুটি বই আমাদের মেন এবার আসছি ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিক্স ইন্ডিয়ান পলিটির জন্য লক্ষ্মীকান্তের বইয়ের নিচে সবাই লক্ষ্মীকান্ত একদম নিশ্চিত পাঠ্য বই লক্ষ্মীকান্ত এবং ইকোনমিক্সের জন্য আমরা রমেশ সিং পড়ব এই দুটি বই অ্যানফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের জন্য বিপন চন্দ্র রমিলা থাফার এবং বুক এবং অবশ্যই এনসিআরটি বই এই চারটে বইকে কিন্তু আমরা ফলো করব। এরপর আসছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি পঁচিশ নাম্বার জেনারেল মেন্টাল অ্যাবিলিটিতে এই ভদ্রলোকের নাম সবারই আগে আর এস আগরওয়াল আর এস আগরওয়ালের বই সেটা কিউয়ের ওপরে বইটা হতে পারে কিংবা ভার্ভাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং আর এস আগরওয়াল আগরওয়াল পড়লে পরেই যথেষ্ট হবে নিতিন সিংহানিয়ার বই নিতিন সিংহানিয়া আই এস অফিসার নিতিন সিংহানিয়ার আমাদের ডব্লিউ বি সি এস ম্যানুয়াল খুবই গুরুত্বপূর্ণ বই সমস্ত সাবজেক্ট হাতের কাছে রয়েছে নিতিন সিংহানিয়া চোখ বন্ধ করে এটি কিনে নেবে কাজে লাগবে এছাড়া আমাদেরকে বেশ কিছু ম্যাগাজিন পড়তে হবে বা সেগুলো বইয়ের আকারও পাওয়া যায় তার মধ্যে হচ্ছে অ্যাচিভার্স প্রতিযোগিতা দর্পণ এবং কোনো জায়গাতে সিলেবাসে কিন্তু উল্লেখ নেই যে ম্যাপ কিন্তু এই ম্যাপ বুকটা কিন্তু অত্যন্ত প্রয়োজন অক্সফোর্ডের অ্যাটলাস ম্যাপ বুক বা অন্য কোনো স্ট্যান্ডার্ড ম্যাপবুক এখানে ভারতবর্ষ এবং পৃথিবীর ম্যাপ সম্পর্কে একটা ধারণা থাকলে কিন্তু খুবই ভালো হয় পড়বার সময় জায়গাগুলোকে দেখে দেখে পড়া সেগুলো আমরা পরে স্ট্র্যাটেজিটা বলবো এগুলো কিন্তু ম্যাপবুকটা কিন্তু সর্বদে হাতের কাছে রাখতে হবে কারণ ছবি আমাদেরকে পড়তে সাহায্য করে আমাদেরকে মনে রাখতে সাহায্য করবে এর সঙ্গে মিশিয়ে আমাদেরকে পড়তে হবে এবার আসি মেন কম্পালসারি পেপারগুলোর আলোচনায় আমরা অপশনাল পেপারগুলোর কথা বলছি না কারণ সেগুলো নেব কি না এবং নিলে কোনগুলো নেব সেগুলো অনেক কিছু নির্ভর করছে আপাতত মেন কম্পালসারি পেপারে পেপার ওয়ানে আমরা বাংলা ধরছি এখানে আরও চারটে রয়েছে ইংলিশ সাঁওতালি ইত্যাদি রয়েছে তা আমরা বাংলা ধরে এগোচ্ছি যে আমরা বাংলা পেপার চুজ করলাম বাংলার ক্ষেত্রে আমাদেরকে যে কোনো এইচ এস এস এ বুক আমাদেরকে পড়তে হবে বাংলা সিলেবাসটা দেখলে দেখা যাবে সেখানে লেটার রাইটিং প্রেসি রাইটিং তারপর আমাদের রয়েছে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন সেক্ষেত্রে যে কোনো এসি বুক এবং স্ট্যান্ডার্ড যে বইগুলোতে এগুলো নিয়ে আলোচনা করা আছে আমরা সেগুলো পড়তে পারি একটা কি দুটো এবং নিয়মিত ট্রান্সলেশন এবং লেখা প্র্যাকটিস করতে হবে আমরা পরবর্তী ক্ষেত্রে স্ট্র্যাটেজিতে সে কথা উল্লেখ করব। পেপার টু ইংলিশ পেপার টু ইংলিশের জন্য আগেই উল্লেখ করেছি পিকে দে সরকার এবং রায়ান মার্টিন এবং লেওস এই তিনটে বই কিন্তু ওখানে এক্সট্রা স্টাডিজের ক্ষেত্রে ছিল এখানে কিন্তু অবশ্য পাঠ্য করে দিয়েছি এই তিনটে বইকে এরপর আমাদের জেনারেল স্টাডিজ এই জেনারেল স্টাডিজের এখানে পেপার থ্রিতে আমাদের ইতিহাস আছে এবং জিওগ্রাফি আছে ইতিহাসের ক্ষেত্রে ইতিহাসে যে সমস্ত বইগুলো ছিল সেগুলোই রয়েছে জীবন মুখোপাধ্যায় তার সঙ্গে রয়েছে এনসিআরটির বই পুনম দালাল বিপন চন্দ্র এবং তার সঙ্গে অবশ্য পাঠ্য করে দিয়েছি কৃষ্ণা রেড্ডি এবং রমিলা থাফার এরপরে রয়েছে জিওগ্রাফি জিওগ্রাফির জন্য এই দুটি বই যথেষ্ট কিন্তু ইচ্ছা করলে এর বইটাও কিন্তু তোমরা দেখতে পারো কার্তিকচন্দ্র মন্ডল এবং মাজিদ হোসেন এবং তার সঙ্গে এর বইটা কিন্তু অবশ্যই দরকার এছাড়া ডব্লিউ ম্যানুয়াল যেহেতু জেনারেল স্টাডিজ সব কিছু হাতের কাছে রয়েছে নিতিন সিংহানিয়ার বইটা এবং অ্যাচিভার্স এবং প্রতিযোগিতা দর্পণ এই কটা বই কিন্তু আমাদের দরকার এবং অবশ্যই কিন্তু আমাদের মনে রাখতে হবে মেন্সের ক্ষেত্রেও কিন্তু আমাদের কোন বইটা দরকার সেটা হচ্ছে ম্যাপ বুক ম্যাপ বুকটা ভূগোলের ক্ষেত্রে আমাদের অত্যন্ত কাজে লাগবে ম্যাপ বুক বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে লাগবে কোথায় কী ঘটনা ঘটলো সেগুলো একটু ছোঁকে নিলে নিতে পারলে ভালো হবে এরপরে জেনারেল স্টাডিস টু এক্ষেত্রে আমাদের অনেকগুলো জিনিস রয়েছে সায়েন্স রয়েছে তো সায়েন্সেরগুলো আমরা তো দেখেছি আমাদের এগুলো সবই পর্ব এক্সট্রা আমরা এখানে দিয়েছি ক্রনিক্যাল ম্যাগাজিন ওখানেও বোধহয় দিয়েছিলাম এবং তার সঙ্গে আমরা দিয়েছি এনসাইক্লোপিডিয়া জেনারেল সায়েন্স জেনারেল কম্পিটিশানস ওরিয়েন্ট পাবলিকেশানের একটা বই ছোট বই বিশেষ বড় কিছু নয় এগুলো পড়ার সঙ্গে এগুলো কিন্তু আমি হাতের কাছে রাখবো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আবার সেই পত্রপত্রিকার উপর নির্ভর করব এবং এই যোজনা বা অ্যাচিভার্স এগুলোর মধ্যে অনেক জেনারেল সায়েন্সেরও কারেন্ট অ্যাফেয়ার্স থাকে সেগুলো কিন্তু আমরা দেখে যাব ডাব্লিউচ ম্যানুয়ালটা হাতের কাছে থাকবে অ্যাচিভার্সটা থাকবে প্রতিযোগিতা দর্পণ থাকবে এরপরে আসছি পেপার ফাইভ পেপার ফাইভে আমাদের কনস্টিটিউশন রয়েছে এর জন্য ডিডি বাসু ডিডি বাসুর বই তোমরা পড়ো কনস্টিটিউশনের জন্য সংবিধান সংবিধানের এনসাইক্লোপিডিয়া বলা যেতে পারে ডিডি বাসুকে আমরা পলিটির জন্য লক্ষ্মীকান্ত ম্যাথিউ এবং ইকোনমির জন্য রমেশ সিং যদি ইকোনমিক্সের ক্ষেত্রে আমাদের নলেজ খুব ডেপ না থাকে ইকোনমি তাহলে আমরা কি করব না যে কোনো এইচএস লেভেলের একটা বইকে বেসিক নলেজের জন্য পড়বো ইকোনমির জন্য আরও ডিটেলে পড়াশোনা করার জন্য শঙ্কর গণেশের বইটা কিন্তু তোমরা ফলো করতে পারো পেপার সিক্স অ্যারাথমেটিক এবং টেস্ট অফ রিজনিং আমাদের বলেই দিয়েছে যে মাধ্যমিক লেভেলের পর্যন্ত দেবে আমরা নাইন টেন এবং পারলে এইটের বইটা পর্যন্ত ফলো করবে এইট টু টেন আমরা কিন্তু ম্যাথটাকে ফলো করবো এছাড়া অঙ্কটাকে আরেকটু ভালো করে পর্যন্ত ওরিয়ান পাবলিকেশনের রাজেশ ভার্মার বইটা কিন্তু ফলো করতে পারো আর রিজনিংয়ের ক্ষেত্রে তো কোনো কথা হবে না আর এস আগরওয়াল দুটি ক্ষেত্রেই এটা নিয়মিত চর্চা করলে পরে কোনো কিছুই আটকাবে না এক্সট্রা আমি ম্যাপ বুক বলেছি যেটা আমাদের পড়ার ক্ষেত্রে খুবই কাজে লাগবে সেটা হচ্ছে অ্যাটলাসের বুক হাতের কাছে রেখে সর্বদাই পড়তে বসে আমরা স্ট্র্যাটেজি যখন বলবো তখন আমরা কেমনভাবে পড়তে হবে সেটা অবশ্যই আলোচনা করব। আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো এবং যারা ডাব্লিউ বিশেষ পড়ছে তাদেরকে শেয়ার করো কেমন লাগছে কী দরকার কমেন্ট সেকশানে জানাতে পারো সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিও বানাবো বা সাহায্য করবো